নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2021 সালে এই ছয় রাশির জাতক জাতিকারা দুহাতে টাকা উড়াতে চলেছে। অর্থাৎ যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি তাদের আর্থিক স্থিতি বহুলাংশে বৃদ্ধি পেতে চলেছে। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রীকর। ২০২১ সাল আর কিছু দিনের মধ্যেই পড়তে চলেছে, তাই আমি আপনাদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ঈশ্বরের কাছে কামনা করি আপনাদের প্রত্যেকের যেন এই 2021 সাল শুভ কাটুক, আপনাদের প্রত্যেকের যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়, এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ দুই হাতে টাকা উড়াতে চলেছে। অর্থাৎ এই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের আর্থিক স্থিতি কিন্তু বহুলাংশে ডেভেলপমেন্ট করবে। তবে তাদেরই বেশি ডেভেলপ করবে যাদের জন্মছকে শুক্র গ্রহ পাওয়ারফুল রয়েছে, বৃহস্পতি গ্রহ পাওয়ারফুল রয়েছে এবং শনি গ্রহ পাওয়ারফুল রয়েছে, অর্থাৎ তুঙ্গস্থ বা ভালো নক্ষত্রে রয়েছে। তাই আপনাদের জন্মছক অবশ্যই একবার বিশ্লেষণ করে নিন কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। তবে একটি ব্যাপার আপনারা অবশ্যই মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট একদম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক 2021 কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যারা দুই হাতে পয়সা উড়াতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা 2021-এ দুই হাতে পয়সা উড়াতে চলেছেন, অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতি প্রভূত হারে ডেভেলপমেন্ট করবে। সেটা চাকরির ক্ষেত্রে বলুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক স্থিতি ডেভেলপমেন্ট করতে চলেছে। এর পাশাপাশি আপনাদের এই বছর অর্থাৎ 2021-এ বিবাহের শুভযোগও দেখা যাচ্ছে এবং শ্বশুরালয় থেকে আপনারা কিন্তু অর্থ পেতে চলেছেন। এছাড়াও আপনারা এই সময় অর্থাৎ 2021-এ লটারি সাতটা জুয়া থেকেও কিন্তু অর্থ পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 2021-এ দুই হাতে পয়সা উড়াতে চলেছেন, অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতি কিন্তু প্রবল হারে ডেভেলপমেন্ট করবে, অর্থাৎ অভূতপূর্ব আর্থিক স্থিতি হতে চলেছে আপনাদের। যারা এখন অর্থ কষ্টে রয়েছে তারা 2021-এ আর্থিক স্থিতি কিন্তু বহুলাংশে ডেভেলপ করবে। আপনাদের যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের বিবাহ হয়ে যাবে এবং বৈবাহিক সূত্রে আপনারা কিন্তু অর্থ পেতে চলেছেন। এর পাশাপাশি আপনারা লটারি সাতটা জুয়া থেকেও কিন্তু অর্থ পেতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরও 2021-এ অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে, অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতি কিন্তু প্রভূত হারে উন্নতি লাভ করবে। সেটা চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসা বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্রে কিন্তু আপনাদের আর্থিক স্থিতি ডেভেলপমেন্ট করবে এবং দুই হাতে আপনারা কিন্তু পয়সা উড়াবেনই উড়াবেন। এই বছর আপনাদের শেয়ার মার্কেট লটারি সাতটা জুয়া থেকে কিন্তু অর্থ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই যারা এইসবে টাকা ইনভেস্ট করতে চান তারা করতে পারেন। তবে আপনার জন্মছকে রাহু গ্রহে কেমন প্লেসমেন্ট রয়েছে সেটা বড় বিচার্যের বিষয়। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2021-এ আপনারা কিন্তু অর্থ উড়াতে চলেছেন, অর্থাৎ দুই হাতে অর্থ উড়াতে চলেছেন। যারা অর্থনৈতিক কষ্টে ভুগছেন তাদের কিন্তু অর্থনৈতিক কষ্ট কিন্তু দূর হবেই হবে। এর পাশাপাশি আপনারা বৈবাহিক সূত্রে অর্থ পেতে চলেছেন এবং এছাড়াও আপনারা এই বছর লটারি সাতটা জুয়া থেকেও কিন্তু অর্থ লাভ করবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2021-এ আপনারাও কিন্তু দুই হাতে পয়সা উড়াতে চলেছেন, অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতি কিন্তু চরম থেকে চরমতর
ডেভেলপমেন্ট করবে, সেটা চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্রেই কিন্তু আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করতে চলেছে। এর পাশাপাশি আপনাদের এই সময় লটারি সাতটা জুয়া থেকে কিন্তু অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনারা যদি চান তাহলে বিবাহ সূত্রে, বৈবাহিক সূত্রে কিন্তু অর্থ পাবেন, অর্থাৎ সম্পত্তি, ভূসম্পত্তি লাভ করবেন। এরপরে যে রাশির কথা বলবো, শেষ রাশির কথা, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2021 আপনারা দুই হাতে পয়সা উড়াতে চলেছেন, অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতি কিন্তু চরম থেকে চরমতম ডেভেলপমেন্ট করবে। অর্থাৎ আপনাদের চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন বা সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিকটা কিন্তু প্রভূত হারে উন্নতি লাভ করবে। এছাড়াও আপনারা এই বছর বৈবাহিক সূত্রে কিন্তু অর্থ পেতে চলেছেন এবং ভূসম্পত্তিও পেতে চলেছেন। এর পাশাপাশি যারা লটারি সাতটা জুয়াতে টাকা ইনভেস্ট করতে চান করতে পারেন, তবে আপনার জন্মচকে রাহুগ্রহের কেমন পজিশন রয়েছে সেটা কিন্তু বড় বিচার্যের বিষয়, তাই আগে এক্সপ্লেন করে তারপরে লটারি কাটুন, নয়তো টাকাটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই গেল ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি 2021 কিন্তু দুই হাতে টাকা উড়াতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।